যারা ইউজ ল্যাপটপ খুঁজেন না, চান নতুন ল্যাপটপ কিনতে, তাদের জন্য আজকে আমরা ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপগুলো সামনে রেখেছি। ফোর স্টার আইডি থেকে আজকে আমি আছি এবং সব অফিসিয়াল ল্যাপটপ, অফিসিয়াল আপনারা ডিসকাউন্ট এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু পেয়ে যাবেন আজকে ল্যাপটপগুলো। তো আমাদের সঙ্গে মেহেদি ভাই আছেন, মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে লেভেল 6 আমরা এই মুহূর্তে আছি। তাদের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে থাকবে। যদি আপনারা ল্যাপটপ কিনতে চান, পুরো লাইভটা পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ল্যাপটপটা পারফেক্ট। প্রাইস অনুযায়ী এবং কনফিগারেশন অনুযায়ী আজকে আমরা আপনাদেরকে ডিটেইলে বলার চেষ্টা করব যে কোন ল্যাপটপটা কী ধরনের ফ্যাসিলিটিস আছে। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা জানি বাজেটে নতুন ল্যাপটপের উপরে 10% দাম কমছে, আপনারা কি দামটা কি কমালেন না বাড়ালেন? জি, একদম এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, নতুন বাজেটে হচ্ছে ল্যাপটপের দাম 10% মতো ভ্যাট কমছে আর কি, 10%। আর অলরেডি নতুন অনেক কালেকশন আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ল্যাপটপই আপনার অলমোস্ট 10% মতোই কিন্তু একদম দাম কম পাবেন এবং খুব ভালো প্রাইসে কিন্তু অফিসিয়াল ল্যাপটপগুলো এখন কিনতে পারবেন। ওকে, তো অফিসিয়াল ল্যাপটপের মধ্যে আমরা কি কি ব্র্যান্ড দেখাবো আজকে? আচ্ছা, প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপই অ্যাভেলেবেল আমাদের কাছে, আপনারা জানেন আসুস, এইচপি, ডেল, লেনোভো, এসআর, এমএসআই, গিগাবাইট, প্রত্যেকটা ল্যাপটপেরই ব্র্যান্ডেরই অফিসিয়াল ল্যাপটপগুলো আমাদের সব অ্যাভেলেবেল পাবেন। আজকে শুধুমাত্র যে সমস্ত ল্যাপটপের দাম কমছে এবং ভালো প্রাইসের নতুন যে সমস্ত ল্যাপটপ মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে, শুধু ওই ল্যাপটপগুলি আপনাদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি প্রথমে একটা ল্যাপটপ দিয়ে একটু শুরু করি। আপনারা জানেন ল্যাপটপ, একটা ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপ কিন্তু 35,000 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে? 35,000 টাকার মধ্যে হচ্ছে আপনারা আসুস, এইচপি, ডেল, লেনোভো, এই চারটা ব্র্যান্ডেরই ল্যাপটপ কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন। তবে আজকে আমরা হচ্ছে 50,000 টাকার রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, আমার হাতে এই মুহূর্তে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটার মডেল হচ্ছে আপনার EQ2789AU। আচ্ছা, এইটা হচ্ছে একটা রাইজেন 3-এর 5000 সিরিজের একটা প্রসেসরের ল্যাপটপ, রাইজেন 3 5000 সিরিজ। এইটাতে র্যাম হিসাবে আছে হচ্ছে 8GB DDR4 র্যাম, 512GB NVMe SSD, 15.6 ইঞ্চি ফুল এইচডি একটা ল্যাপটপ। আমি ল্যাপটপটা একটু আপনাদেরকে খুলে দেখাবো আর ল্যাপটপের নতুন বাজেটে যে দাম কমছে এইটারও একটা প্রমাণ আপনাদেরকে দিব। আচ্ছা, ওকে। একটা রাইজেন 3-এর একটা ল্যাপটপ আজকে থেকে 2 মাস আগে আপনারা পারচেস করছেন হচ্ছে 57,000 থেকে 58,000 টাকায়, এই সেম প্রসেসরের ল্যাপটপ 5300 দিয়ে আপনারা পারচেস করছেন। এই সেম ল্যাপটপটাই নতুন বাজেটে ল্যাপটপের দাম কমে এখন হচ্ছে অনলি 50,800 টাকায় আমাদের সব থেকে পারচেজ। ও, তার মানে 6 থেকে 7,000 টাকা, অলমোস্ট 10% মতোই কমছে, ঠিক আছে? ব্র্যান্ড ওয়াইজ এটা নতুন আসছে, নিউলি অ্যারাইভড, খুবই চমৎকার একটা কালার, ব্লু কালারের মধ্যে ল্যাপটপটা করা। আচ্ছা, একটু আনবক্স করে আমরা একটু দেখাই আপনাদের, দেখেন একদম, যেহেতু ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপ ইনটেক ছিল, আমরা আনবক্স করলাম। হ্যাঁ, ল্যাপটপের কালারটাও খুবই চমৎকার, মানে এটা হচ্ছে স্প্রুস ব্লু কালারের, আপনাদের খুবই পছন্দের কালার এইচপির মধ্যে। যারা হচ্ছে আপনারা টুকটাক ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং করতে চান 50,000 টাকার মধ্যে, এই বাজেটের মধ্যে, তারা এই ল্যাপটপটা কিন্তু দেখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, একটু দেখাই দিই আমরা দর্শক আপনাদেরকে। কালারটা কিন্তু জোস, খুবই চমৎকার কালার, 50,000 টাকার মধ্যে এই মুহূর্তে মার্কেটের বেস্ট অপশন বলতে পারেন রাইজেন 3 এইচপির। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 5000 সিরিজের রাইজেন 3 প্রসেসর, রেডিওনের একটা গ্রাফিক্সও কিন্তু আছে এই ল্যাপটপে, ঠিক আছে? আর 15.6 ইঞ্চ একদম ফুল এইচডি ল্যাপটপ, 2 বছরের এগুলোতে কিন্তু অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, একদম 2 ইয়ার্স পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর এই ল্যাপটপটার প্রাইস তো আমি বললামই, এটা আমাদের সব থেকে নতুন প্রাইসে 50,800 টাকায় কিন্তু এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 50,800 টাকায় এক্স্যাক্টলি। আর এই ল্যাপটপ প্রাইসটা কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই ল্যাপটপ গুলোর সাথে কিন্তু কিছু গিফটের অপশনও আছে, আমি একটু আপনাদেরকে গিফট গুলো দেখাই দিই। আচ্ছা, গিফট কি কি আছে? ফোরস্টার আইটি থেকে কিন্তু নতুন যে ল্যাপটপ গুলো আছে, যে কোনো মডেলের আপনারা কিন্তু ল্যাপটপ পারচেজ করলে কিন্তু একটা কিবোর্ড মাউস কম্বো ওয়ালটনের। আচ্ছা আচ্ছা, এই চমৎকার কিবোর্ড মাউস কম্বোটা কিন্তু একদম ফ্রি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এটা তো নরমাল ল্যাপটপের সাথে থাকে না, এটা আপনারা দিচ্ছেন? একদমই থাকে না, ডেফিনেটলি থাকে না, এটা ওয়ালটনের একটা কিবোর্ড মাউস, শুধুমাত্র আমাদের শপে কাস্টমার এই অফারটা পাবে। ওকে, দারুণ। এবং একটা হচ্ছে মাউস প্যাড পাবে, এখানে একটা মাউস প্যাড আছে, একটা ল্যাপটপ ক্লিনার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, এবং একটা অফিসিয়াল ব্যাকপ্যাক থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে। আচ্ছা, অফিসিয়াল ব্যাকপ্যাকটা তো ল্যাপটপের সাথে থাকে নাকি? এটা না, অফিসিয়াল অফিসিয়াল ব্যাকপ্যাকটা ল্যাপটপের সাথে থাকে, প্রত্যেকটা ব্র্যান্ড ওয়াইজ প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ব্যাগ কাস্টমার। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে আমাদের পক্ষ থেকে আরেকটা স্পেশালি এই স্মার্ট ওয়াচটা কিন্তু পাবে যারা হচ্ছে স্টুডেন্ট আছেন। ওকে, স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই কিন্তু এই সবগুলো গিফটের পাশাপাশি কিন্তু এই স্মার্ট ওয়াচটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একদম ফ্রি পাবে। ওয়াও, তার মানে স্পেশালি হচ্ছে স্টুডেন্টদের জন্য এই গিফট। এক্স্যাক্টলি, স্পেশালি শুধুমাত্র আইডি কার্ড শো করলেই, সাথে এটা পাচ্ছেন, গিফট তো পাচ্ছেনই, ল্যাপটপ
ল্যাপটপের ভালো প্রাইস পাচ্ছেন, এরপরে শুধু আইডি কার্ডটা শো করবেন, একটা করে স্মার্ট ওয়াচ নিয়ে যাবেন স্টুডেন্টরা। ওকে, চমৎকার, প্রতিটা ল্যাপটপের সাথে চমৎকার অফার। ঠিক আছে, তো এরপরে আমি আরেকটা ল্যাপটপ একটু আপনাদেরকে একটু দেখাই। আমাদের আসলে ম্যাক্সিমাম কাস্টমারদের বাজেটই হচ্ছে, আমি যতদূর দেখছি, 50,000 থেকে 60,000 টাকার মধ্যে। আচ্ছা, তারা আসলে এই বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ চায়, একটা অফিসিয়াল ল্যাপটপ, যেটা দিয়ে তারা আসলে ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন বা স্টাডি পারপাস ব্যবহার করতে চায়। এই ল্যাপটপটাও 50,000 টাকার মধ্যেই প্রাইস, খুবই চমৎকার প্রাইস আছে এসআর এর। একটু আগে এইচপির যে ল্যাপটপটা দেখালাম, এটা হচ্ছে রাইজেন 3 5000 সিরিজ, আর এসআর এর এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন 3 7000 সিরিজ, একদম লেটেস্ট। যারা হচ্ছে আরেকটু আপগ্রেডেড প্রোডাক্ট চান 7000 সিরিজের, এটাতে র্যাম হিসেবে ব্যবহার করছে 8GB DDR5, 5500 MHz এর একটা র্যাম আছে, 512GB NVMe SSD আছে, 15.6 ইঞ্চির ফুল এইচডি সিলভার কালারের একটা ল্যাপটপ, এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এটাতেও কিন্তু 2 বছরের অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আমি একটু ল্যাপটপটা আমাদের ডিসপ্লেতে আছে, আমি একটু কাস্টমারদের ল্যাপটপটা ফিজিক্যালি একটু দেখাই দিই। ল্যাপটপটা একদম দেখতে এরকম হয়, এটা সিলভার কালারই হয়, ঠিক আছে, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটাও কিন্তু রেডিয়নের গ্রাফিক্স সহ, যারা কিন্তু গ্রাফিক্স এর কাজ করতে চান, টুকটাক গেমস খেলতে চান, ভিডিও এডিটিং করতে চান, তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। একদম রেডিয়নের গ্রাফিক্স আছে, রাইজেন 3 7000 সিরিজ, এবং এই ল্যাপটপটাতেই একমাত্র হচ্ছে DDR5 এর 5500 MHz এর র্যাম আছে, যেটা যথেষ্ট ফাস্টার, আপনারা অনেক স্মুথলি কিন্তু আপনাদের কাজগুলো করতে পারবেন, এবং এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ঠিক আছে, এগুলোর কুলিং সিস্টেমও দেখেন যথেষ্ট বেটার কিন্তু ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা। সো যাদের বাজেট হচ্ছে 50,000 টাকার আশেপাশে, তারা এইচপির ওই ল্যাপটপটাও দেখতে পারেন, রাইজেন 3 পাশাপাশি এসআর এর রাইজেন 3 এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে। চমৎকার, চমৎকার। ঠিক আছে, তো এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাই, যারা হচ্ছে রাইজেন এর পাশাপাশি ইন্টেলটা প্রিফার করেন, মনে করেন যে রাইজেন এর ল্যাপটপটা নিবেন, আমার ইন্টেল এর প্রতি ট্রাস্টটা বেশি, বা ইন্টেল এর মধ্যে একটা ল্যাপটপ নিব 50,000 এর আশেপাশে, সো তারা হচ্ছে এসআর এর এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে i3 12th generation এর একটা ল্যাপটপ, মডেল হচ্ছে, জি, মডেল হচ্ছে AL15-52 Aspire Lite। এটা হচ্ছে একটা মেটাল বডির ল্যাপটপ, যারা চাচ্ছেন যে 50,000 টাকার আশেপাশে একটা মেটাল বডির ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন, তারা এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে i3 12th generation, র্যাম হিসেবে থাকবে 8GB DDR4 3200 MHz এর র্যাম, 512GB NVMe SSD থাকবে, 15.6 ইঞ্চি ফুল এইচডি একটা ডিসপ্লে থাকবে, সেই সাথে মেটাল বডি থাকবে, এবং এই ল্যাপটপটাতে কিন্তু সব ধরনের আইও পোর্টস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর এই ল্যাপটপটার প্রাইসের একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেই, এই ল্যাপটপটা কিন্তু ফার্স্টে যখন আসছিল তখন কিন্তু 56,000 থেকে 57,000 টাকার মতো প্রাইস ছিল। আপনারা যারা এর আগে এই ল্যাপটপটা দেখছেন আপনারা জানেন, নতুন প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কিন্তু অনেক ভালো প্রাইসে নিতে পারবেন। একটা অফিসিয়াল i3 12th generation ল্যাপটপ 52,000 টাকায় কিন্তু আপনারা আমাদের শপ থেকে পারচেজ করতে পারবেন। ওকে, এটার প্রাইস তো বেশি ছিল, ডেফিনেটলি ছিল প্রত্যেকটা ল্যাপটপ। আমি শুধুমাত্র আজকে ওই ল্যাপটপগুলোই দেখাবো যেগুলো নতুন বাজেটে দাম কমে গেছে, ওগুলো শুধু দেখাবো। ঠিক আছে, ওকে, এবং এটা 52,000 টাকায় পারচেজ করতে পারবেন, সেই সাথে কিন্তু আপনারা ওই গিফটগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন। এক্স্যাক্টলি, ওকে। এরপর আমার কাছে আরো একটা ল্যাপটপ আছে, আরেকটু, জি, যারা একটু ছোটখাটো মানে 14 ইঞ্চির মধ্যে লাইট ওয়েট ল্যাপটপ চান, মানে একটু স্লিম লাইট ওয়েট, হালকা পাতলা ক্যারি ট্যারি করতে চান, ব্যাটারি ব্যাকআপ ভালো চান, তারা লেনোভোর এই ল্যাপটপটা দেখতে পারেন, একদম অফিসিয়াল ল্যাপটপ। আপনার হচ্ছে এটাও i3 12th generation একটা প্রসেসর, কোর i3 12th gen, 14 ইঞ্চির একটা ডিসপ্লে, ফুল এইচডি, এটাতে র্যাম হিসাবে পাবেন 8GB DDR4 র্যাম, SSD হিসাবে পাবেন 512GB NVMe SSD, 256 এবং 512 দুইটা ভ্যারিয়েন্ট আছে, এবং এটার দুইটা কালারও অ্যাভেলেবল, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে গ্রে কালার, দুইটা কালারই আমাদের শপে অ্যাভেলেবল পাবেন। একটু প্রাইসের ধারণা আপনাদেরকে দিয়ে দেই, এটার প্রাইস হচ্ছে আপনি নতুন বাজেটে নতুন যে প্রাইসটা আছে 55,500 টাকায় পারচেজ করতে পারবেন। 55,500 টাকায় একটা লাইট ওয়েট স্লিম ল্যাপটপ কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন। ঠিক আছে, সুন্দর। তো এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাই এইচপির, যারা হচ্ছে একটু কোরাই ফাইভ এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন। আচ্ছা, কোরাই ফাইভ 12th generation, একদম লেটেস্ট 12th generation মধ্যে ল্যাপটপ চাচ্ছেন, একটু ভালো প্রাইসের মধ্যে অফিসিয়াল ল্যাপটপ, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। এটার মডেল হচ্ছে HP 15S FQ5343TU, 5343TU, এটা একটা সিলভার কালারের ল্যাপটপ। আমি একটু ফিজিক্যালি ল্যাপটপটা আপনাদেরকে একটু দেখাই, যেহেতু ডিসপ্লে করা আছে, আনবক্স করা আছে, আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে ফিজিক্যালি ল্যাপটপটা, ঠিক আছে, আপনার i5 12th generation একটা ল্যাপটপ, একদম সিলভার কালারের, খুবই চমৎকার ল্যাপটপ। এই ল্যাপটপটার কনফিগারেশন একটু বলে দিই, এটা 12th generation i5 এর একটা ল্যাপটপ, 8GB DDR4 RAM থাকবে, 512GB NVMe Zen 3 SSD থাকবে, 15.6 ইঞ্চি ফুল এইচডি একটা ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপ, খুবই চমৎকার প্রাইসে, এখন নতুন বাজেটে চমৎকার প্রাইস আছে। এই ল্যাপটপটা কিন্তু আপনারা অনলি 69,000 টাকায় আমাদের শপ থেকে পারচেজ করতে পারবেন। 69,000 69,000 টাকা একটা ব্র্যান্ড নিউ i5 অফিসিয়াল ল্যাপটপ পারচেজ করতে পারবেন, এবং সেই সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এই গিফটগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আমি আরও একটা ল্যাপটপ আপনাদেরকে একটু দেখাই। ল্যাপটপ দেখানোর আগে আমি একটা প্রশ্ন করি আপনার কাছে,
অফিসিয়াল ল্যাপটপগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি থাকে? ওকে, আপনারা হচ্ছে যারা অফিসিয়াল ল্যাপটপ পারচেজ করবেন, প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, পার্টস রিপ্লেসমেন্ট। হুম হুম, 2 বছর এবং 3 বছর মডেল ওয়াইজ থাকে বিভিন্ন প্রোডাক্টের, একদম টোটালি পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং সরাসরি এই ওয়ারেন্টিটা ব্র্যান্ড কোম্পানি দিয়ে থাকে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে, তারাই মূলত একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না এই 2 বছরের মধ্যে। ওকে, 2 বছরের মধ্যে। এবং সার্ভিস ওয়ারেন্টিটা কতদিন থাকে? সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে আমরা দেই, সার্ভিস ওয়ারেন্টি একদম লাইফ টাইম পাবে কাস্টমার, যতদিন ল্যাপটপ আমাদের শপ থেকে নিয়ে ব্যবহার করবে ততদিনই ফ্রি পাবে, কোনোদিনই আমাদেরকে সার্ভিস চার্জ মানে দিতে হবে না কাস্টমার। আচ্ছা, মানে যেহেতু আপনাদের কাছ থেকে ল্যাপটপটা কিনছে, সো আপনারা সার্ভিসটা প্রোভাইড করবেন লাইফ টাইম। একদম লাইফ টাইম সার্ভিসটা প্রোভাইড করব। ওকে, নেক্সট আমরা যাচ্ছি আরো একটা ল্যাপটপ। নেক্সট হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের তুমুল জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আসুস। ইয়াং জেনারেশনের ক্রাশ, একদম তুমুল জনপ্রিয় ব্র্যান্ড আসুসের মধ্যে দেখাবো একদম অফিশিয়াল ল্যাপটপ, একদম স্টিকার্ড করা, একদম জেনুইন প্রোডাক্ট। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই মডেলটা আমি একটু আপনাদেরকে বলি, এই মডেলটা এখন খুব ভালো চলতেছে মার্কেটে। এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে E1504FA, ঠিক আছে? এটা একটা রাইজেন 5 এর একটা ল্যাপটপ, রাইজেন 57520U একটা প্রসেসর, 7520U। এইটাতে কিন্তু র্যাম থাকছে হচ্ছে 16 GB, 16 GB DDR5 র্যাম থাকছে, 512 GB কিন্তু NVMe SSD থাকছে। এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে, অলমোস্ট মেটালিক ফিনিশ একটা বডি, ব্যাকলিট কিবোর্ড থাকে, ফিঙ্গারপ্রিন্ট থাকে, লাইসেন্স উইন্ডোজ থাকে, সব কিছুই থাকে একটা ল্যাপটপের মধ্যে। এবং প্রাইসটাও নতুন প্রাইসের যথেষ্ট রিজনেবল প্রাইস। আমি একটু প্রাইসের ধারণা আপনাদেরকে দিয়ে দিই, এটা নতুন প্রাইস হচ্ছে 66500 টাকা, 66500 টাকায় একদম 16 GB DDR5 এর র্যাম দিয়ে কিন্তু আপনারা এই ল্যাপটপটা কিন্তু দেখতে পারেন। ল্যাপটপটা দেখতেও খুবই চমৎকার, এবং এটা নতুন আরেকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে OLED ভার্সন, মানে একদম OLED ল্যাপটপ, প্রচুর ভালো মার্কেটে ভালো চলতেছে, একদম 600 nits এর 600 nits এর একটা OLED ডিসপ্লে দিয়ে ল্যাপটপ। আচ্ছা, OLED ভার্সন যেটা আছে আমাদের শপে সেটা কিন্তু আপনারা অনলি 72500 টাকায় পারচেজ করতে পারবেন। 72500 টাকায় কিন্তু OLED ভেরিয়েন্টটাও কিন্তু পারচেজ করতে পারবেন। OLED টা কিন্তু আসলে ইউজ করে কিন্তু খুবই মজা, ব্যাপক মজা পাবে, ডিসপ্লেটা খুবই চমৎকার, একদম জোস ডিসপ্লে, বেস্ট ডিসপ্লে একদম মার্কেটে। নেক্সট, ওকে, নেক্সট আসুস এর আরেকটা মডেল আছে, এটা হচ্ছে 14 ইঞ্চি, যারা একটু লাইট ওয়েটের মধ্যে ল্যাপটপটা চান এই মডেলটা একটু দেখতে পারেন। ওকে, খুলে দেখাই, এটা একটা মেটাল বডির ল্যাপটপ, খুবই চমৎকার ল্যাপটপ, যারা একটু লাইট ওয়েটের মধ্যে ক্যারি করতে চান ল্যাপটপ গুলো তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। আসুসের মধ্যে ভিভো বুকের একদম লেটেস্ট 7000 সিরিজের প্রসেসর দিয়ে, আচ্ছা আচ্ছা, একদম ইনটেক্ট ল্যাপটপ। দেখি আমরা ইনটেক্ট আপনাদেরকে দেখাই, বক্সটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেক মোটা সেটা হবে, কিন্তু ভিতরে ব্যাগ আছে, কিন্তু আছে, দেখেন দেখছেন, মানে একদম স্লিম, আর একটা বক্স দেওয়া, এটার মধ্যে ব্যাগ আছে যেহেতু এই কারণে মোটা লাগতেছে। আমরা একটু দেখাই, আমি একটু ল্যাপটপটা দেখাই দেই, একদম মেটাল বডির মধ্যে স্লিম এর মধ্যে ল্যাপটপ, খুবই চমৎকার ল্যাপটপ, একদম ব্ল্যাক কালারের, এটা মেটাল বডি, এবং এটার চমৎকার একটা জিনিস হচ্ছে টাচ প্যাড এর মধ্যে কিন্তু নিউমেরিক কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাচ প্যাড এবং নিউমেরিক কি, ঠিক আছে, এটা কিন্তু একদম এখানে ক্লিক করলেই কিন্তু নিউমেরিক কি আসবে, একটা ক্লিক করলে কিন্তু টাচ প্যাড কাজ করবে। নরমালি কিন্তু দেখা যায় যে কিবোর্ডের মধ্যে সাইডে থাকে, সেটা কিবোর্ডের মধ্যে দিয়ে মানে টাচ প্যাডের মধ্যে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এবং এটা ডিজিটাল ট্র্যাক প্যাড, আপনার হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড আছে, আইপিএস ডিসপ্লে আছে। ওকে, এবং এই ল্যাপটপটা খুবই চমৎকার একটা ল্যাপটপ, বেটার বিল্ড কোয়ালিটির, মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ। আচ্ছা, এই ল্যাপটপটাও প্রাইসও যথেষ্ট ভালো, এখন একদম নতুন যে প্রাইস আছে এই ল্যাপটপটার, এটা হচ্ছে 75500, আচ্ছা, 75500 টাকা, একটা 7000 সিরিজের, একদম লাইট ওয়েট, একদম ফাস্টার একটা ল্যাপটপ, কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, সুন্দর। ওকে, আমরা যাচ্ছি আরো একটা ল্যাপটপে, আরেকটা ল্যাপটপ আমি একটু দেখাই আমাদের কাছে, মানে রোহন ভাই, বেসিক্যালি হচ্ছে সব ধরনের মডেলই অ্যাভেলেবল, মানে প্রচুর মডেল অ্যাভেলেবল, এবং নতুন বাজেটে যে দাম কমছে আমরা কিন্তু অলরেডি দাম কমাই দিছি, খুবই ভালো প্রাইসে কিন্তু এখন অফিসের ল্যাপটপ কাস্টমার চাইলে পারচেজ করতে পারবে। এবং অলমোস্ট আমি নতুন বাজেটে দাম কমার পর যেটা দেখলাম, একদম আনঅফিসিয়াল বা ওই সেকেন্ড হ্যান্ড রিফারবিশড ওপেন বক্স ল্যাপটপের থেকে কিন্তু অলমোস্ট কাছাকাছি প্রাইস, কাছাকাছি চলে আসে, এক্স্যাক্টলি। সো আপনারা চাইলে কিন্তু এখন মোটামুটি ওই বাজেটের মধ্যে আপনারা কিন্তু একটা অফিসিয়াল ল্যাপটপই পারচেজ করতে পারবেন। আর এখানে নেক্সট যে মডেলটা আছে, যারা হচ্ছে একটু এই সিরিজের প্রসেসর চান, একটু হাই কনফিগারেশন, হাই পারফরমেন্স প্রসেসর, তারা হচ্ছে লেনোভোর এই মডেলটা দেখতে পারেন, একদম অফিসিয়াল মডেল। এটা হচ্ছে i5 12th generation-এর একটা ল্যাপটপ, 12450H, আচ্ছা আচ্ছা, এই সিরিজের একটা প্রসেসর, এটাতে র্যাম হিসেবে থাকে 8 GB DDR5 4800 MHz এর র্যাম। এটা 16 GB ভ্যারিয়েন্ট হয়, 16 GB DDR5 4800 MHz, 512 GB NVMe SSD থাকে, এবং 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে হয়, এটা 14 ইঞ্চি 15 ইঞ্চি দুইটা ডিসপ্লে সাইজই হয়। এই মুহূর্তে 70000 টাকার মধ্যে এটা একটা বেস্ট অপশন। আমি ল্যাপটপের দামটা একটু বলে দিই, এটা 68500 টাকায় আপনারা 8 GB ভ্যারিয়েন্ট আমাদের শপ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই ল্যাপটপটা খুবই চমৎকার একটা ল্যাপটপ, আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ, মানে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স রিলেটেড সমস্ত কাজই কিন্তু এই ল্যাপটপগুলোতে আপনারা করতে পারবেন, করতে পারবেন, ঠিক আছে। আর এরপরে আরেকটা ল্যাপটপ আছে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, ঢাকার বাইরে যদি কেউ নিতে চায়, আপনারা কি
কিভাবে সেটা পাঠান যদি কেউ না আসতে চায়? ওকে, ঢাকার বাইরে হচ্ছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে 1,000 টাকা অ্যাডভান্স করলেই হবে, আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করবেন, আমরা ল্যাপটপটা পাঠিয়ে দিব, আপনারা ল্যাপটপটা বুঝে পেয়ে তারপর বাকি পেমেন্টটা কুরিয়ারকে করে দেবেন। আচ্ছা আচ্ছা, মানে একদম ইজি প্রসেস, একদম ইজি প্রসেস। 1,000 টাকা অ্যাডভান্স করবেন, একদম ইন্টাক্ট ল্যাপটপ চলে যাবে আপনার ঠিকানায়। ওকে ওকে, ঠিক আছে, সুন্দর। আরো একটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এসআর এর i5 12th generation। i5 12th generation একটা ল্যাপটপ, মেটাল বডির একটা ল্যাপটপ, এসআর লাইটার, এটা 8GB DDR4 RAM, 512GB NVMe SSD, 15.6 inch ফুল এইচডি একটা ল্যাপটপ। আচ্ছা, এই ল্যাপটপটা আপনারা চাইলে দেখতে পারেন, প্রাইসটাও যথেষ্ট রিজনেবল। এটা নিউ প্রাইস হচ্ছে 64,000 টাকা, 64,000 টাকা এক্স্যাক্টলি, 64,000 টাকা একটা i5 12th generation ল্যাপটপ, ঠিক আছে। এই ল্যাপটপটা কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে ভাই, মাঝখান দিয়ে একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দেন, এটা হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সার্ভিস সেন্টার। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার, শপ নাম্বার হচ্ছে লেভেল 6 এর, শপ নাম্বার হচ্ছে 616-617। আমাদের কিন্তু লেভেল 9 এও আরেকটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে লেভেল 9 929-930, এবং আমাদের গুলশানে একটা আউটলেট আছে, গুলশান 2 সার্কেলেই, আর বগুড়াতে একটা মেগা আউটলেট আছে, এটা হচ্ছে শেখ শরীফুদ্দিন সুপার মার্কেট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের হচ্ছে, রোহন ভাই আমি একটু বলে দিই, আমরা আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা করার সুযোগ নেই, আমি একটু ক্লোজ করে দিই। আমাদের কাছে সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, অফিসিয়াল বাংলাদেশে যত মডেল আছে, অফিসিয়াল মডেল, প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা ল্যাপটপ আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন, এবং প্রত্যেকটা ল্যাপটপে একটা বেটার প্রাইসে কিন্তু আপনারা আমাদের শপ থেকে পারচেজ করতে পারবেন, ঠিক আছে। এবং সেই সাথে প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের যে গিফটের অপশনগুলো আছে এগুলোও কিন্তু পাবেন, এবং স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু স্পেশাল এই স্মার্ট ওয়াচটা পাবেন। আর এর জন্য আপনাদের একটু কষ্ট করে আমাদের শপটা একটু ভিজিট করতে হবে, এবং আপনারা যদি চান অনলাইনে কিন্তু পারচেজ করতে পারবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে 4starITBD.com, 4starIT লিখে গুগলে সার্চ করলে আপনারা পাবেন। আমাদের ফেসবুক পেজ আছে 4starIT, সেখানেও কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, তো চমৎকার মেহেদী ভাই, অনেক সুন্দর করে বলেছেন। আজকে আমরা মূলত আসলে 4starIT থেকে এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি, আজকে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপের আরও বেশ কিছু কালেকশন দেখালাম, যেগুলো আসলে বাজেটে প্রাইসটা কমে যাওয়ার কারণে আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, তো সবাইকে বলবো, যারা 4starIT থেকে ল্যাপটপ কিনতে চান অবশ্যই তাদের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে, আপনার এই অ্যাড্রেস ফলো করে চলে আসবেন। আর এখানে কিন্তু কোনো রকম ইউজ ল্যাপটপ পাওয়া যায় না, অনেকে আসলে বলবে ভাই ইউজ ল্যাপটপ পাওয়া যায় কিনা, এখানে শুধুমাত্র ব্র্যান্ড নিউ অফিসিয়াল ইনটেক ল্যাপটপ। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।